আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফেসবুক আইডির মধ্যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা নাই। এই ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলের মাধ্যমে কোনো ধরনের নাম্বার পাসওয়ার্ড ছাড়াই নতুন ফেসবুক প্রোফাইল খোলা যায়। আমাকে একটা আপু কমেন্ট করছে, ভাইয়া আমার ফেসবুক আইডির মধ্যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা নাই, এটা আমি কিভাবে পাবো? আপনাদের মধ্যেও অনেকে আছেন যে আপনাদের ফেসবুক আইডির মধ্যে এই ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা নাই, তো আপনি এই অপশনটা কিভাবে পাবেন এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এই ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা পাওয়ার জন্য আপনাকে ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করতে হবে, যে রিপোর্টের মধ্যে আপনার সমস্যাটা আপনি তাদেরকে জানিয়ে দিবেন। আপনার রিপোর্টটি ফেসবুক টিম দেখার পর তাদের যদি মনে হয় যে আপনি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা পাওয়া দরকার, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আপনি এই রিপোর্টটি কীভাবে করবেন চলুন দেখে নিই। এর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে সাথেই থাকবেন। তো ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামের উপর ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক আইডিটা ওপেন হবে, এখান থেকে আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন। তারপর আপনার প্রোফাইল সেটিংসটা ওপেন হবে। তো এখানে আপনাদের ক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা থাকবে না, তো আপনি এই প্রোফাইল সেটিংসের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। তো এখান থেকে আবারও ব্যাক করবেন। ব্যাক করে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। একটু নিচের দিকে আসার পর এখান থেকে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি রিপোর্ট অ্যান্ড প্রবলেমের উপর ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট অ্যান্ড প্রবলেম, তো আপনি কন্টিনিউ টু রিপোর্ট অ্যান্ড প্রবলেমের উপর ক্লিক করবেন। তারপর একটু লুট নেবে। এবার এখান থেকে আপনি ইনক্লুডের উপর ক্লিক করবেন। ইনক্লুডের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখান থেকে আপনি প্রোফাইল অপশনের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি আপলোড ফ্রম ইমেজের উপর ক্লিক করবেন। তো এখানে আপনি একটু আগে যে প্রোফাইল সেটিংসের একটা স্ক্রিনশট নিয়েছেন এটা দিয়ে দিবেন। তারপর এখানে উপরে দেখতে পারবেন ডিসক্রাইব দ্য ইস্যু, তো এখানে আপনার সমস্যাটা তাদেরকে জানাতে হবে। তো এখানে আপনার যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা নেই, এই সমস্যাটা আপনি তাদেরকে লিখে দিবেন। তো এখানে আমার মতো করে আমি লিখে দিয়েছি, চাইলে আপনি এটাও দিয়ে দিতে পারেন। এই লেখাটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের উপরের দিকে পিন করা থাকবে। তো এখানে আমি লিখে দিয়েছি, হ্যালো ফেসবুক টিম, আই ডোন্ট হ্যাভ দ্য অপশন টু ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল ইন দিস ফেসবুক প্রোফাইল, প্লিজ গিভ মি অপশন টু ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অন দিস ফেসবুক, থ্যাংক ইউ। তো আপনি চাইলে এটা দিতে পারেন, না চাইলেও আপনি নিজের মতো করে দিতে পারেন। তো এখানে আপনার রিপোর্টটা লিখে দেওয়ার পর উপরে সেন্ড রিপোর্টের ডান পাশে দেখবেন সেন্ড করার জন্য একটা আইকন রয়েছে, ওই আইকনের উপর ক্লিক করে দিবেন। রিপোর্টটি সেন্ড করার সাথে সাথে একটু লোড নিয়ে সাবমিট হয়ে যাবে। আপনার রিপোর্টটা সেন্ড হওয়ার পর আপনার সমস্যাটা ফেসবুক টিম দেখবে। তাদের যদি মনে হয় আপনি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা পাওয়া উচিত, তাহলে আপনি পেয়ে যাবেন। তো এর জন্য আপনাকে 24 ঘন্টা বা 2-1 দিন অপেক্ষা করতে হবে। তো আপনার ফেসবুকে যদি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা না থাকে, তাহলে এভাবে খুব সহজে আপনি ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে পারবেন। তো এই ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।